দাম নিয়ে কোনো কারসাজি করা এটা একটা অপরাধ হিসেবে দেখা উচিত। অনেক পরিবারে আছে, আমি সাধারণত গরিব পরিবারের কথা একটু বলবো, যে ডিম মানে ডিম এবং আলু দিয়ে একটা তরকারি করলে ধরেন পরিবারে যদি সদস্য সংখ্যা তিন চারজন হয় হয়তো দুটো ডিম আর চারটা আলু দিয়ে একটা তরকারি করে কিন্তু সবাই খেতে পারে। এই যে ডিমে আপনারা বলছেন ইউনাইটেড করা, আসলে তো ইউনাইটেড ওখানেই হচ্ছে। ইউনাইটেড হতে হবে আমার খাদ্যের ভিতর দিয়ে, ইউনাইটেড হতে হবে আমার যারা যাদের দরকার তাদের মধ্য দিয়ে। এখন আমি আসি যে আপনারা পোলট্রি সেক্টরের কথা আমি একটু পরেই আসব। আসলে গ্রামের মহিলারা যে ডিম মুরগি পালেন, এবং আগে আমরা শুনতাম যে তারা মুরগি পালেন সেটা কিন্তু তাদের স্বামীদের দিয়ে বাজারে বিক্রি করাতেন না, গ্রামে ব্যাপারীরা আসতো একটা সময় এবং সেখানে তাদের কাছ থেকে নিয়ে যেত এবং সেটা একটা মার্কেটিং সিস্টেম চেইন গড়ে উঠত। এবং এটা হয় কি স্বামীকে দিলে স্বামী করে গিয়ে বাজারে গিয়ে বিক্রি করে যে টাকা পায় তাতে কিছু টাকা সিগারেটে খরচ করে চলে আসে, এটা একটা সমস্যা হয়। তো সেই জন্য যেটা হয় যে মহিলাদের একটা ইন্ডিপেন্ডেন্ট আয়ের উৎস এটা কিন্তু ডিমের মধ্যে ছিল, যেটা কমে যাচ্ছে। এবং এটা কিন্তু আমি মনে করি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটা জরুরি কাজ হওয়া উচিত, যে গ্রামে মহিলাদের মানে হাঁস মুরগি পালন এবং ডিমের সরবরাহটা সেখান থেকে আমরা করতে পারি কিনা। যেটা পুষ্টির দিক থেকে অনেক কথা শুনলাম, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তথ্য মনে হয়েছে, সেটা হলো যে ডিমের যে ওজনের দিক থেকে বাংলাদেশের ডিম 70 থেকে 80 গ্রাম এবং 60 গ্রাম, কিন্তু ভারতে থেকে আনলে এটা আরো কম। এবং অনেকে আগে সাইজের কথা বলতো, সেটা কিন্তু এটাও যে একটা দেখার বিষয়, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেটা পুষ্টিবিদ হিসেবে উনি তথ্য দিলেন যে তার সাথে আমি যদি একটু তেল মিশিয়ে দিই এটার গুণ আরো বেড়ে যায়, তার মানে এটা খুবই জরুরি আর কি। এবং এটা যে সব বয়সের মানুষ এবং প্রেগনেন্ট মহিলা, ছোট বাচ্চা 6 বছর পর্যন্ত হওয়া পর্যন্ত এগুলো যে লাগে সেটা কিন্তু আমার মনে হয় যে খুবই জরুরি। এবং সেদিক থেকে আমি বলবো যে বাচ্চাদের মিড ডে মিলের হিসেবে মানে প্রাণী সম্পদ বিভাগ থেকে এখন দুধ দেওয়া হয়, কিন্তু এখানে আমরা ডিম যুক্ত যদি করতে পারি এটা আমার মনে হয় যে বাচ্চাদের খুব উপকার হবে। কারণ এই ডিমটা আসলে আমাদের কর্তব্য, মানে এটা ওই গরিব পরিবারের বাচ্চা যারা নাকি স্কুলে কোনো মতে আসছে তাদের উপর ছেড়ে দিলে হবে না, এটা সরকারেরও দায়িত্ব তাদের পুষ্টি নিশ্চয়তা দেওয়া। এখন আমি মনে করি যে হাসপাতালগুলোতে আপনারা যারা বড় বড় কোম্পানি আছেন তাদেরকে অনুরোধ করব যে সিএসআর তো একটা অ্যাক্টিভিটি আছে, সে সিএসআর হিসেবে এটা আপনারা হাসপাতালগুলোতে আমরা যেটা দেখি যে রোগীদের একটা হয়তো খাদ্য সরবরাহ দেওয়া হয় কিন্তু ওখানে অনেক মানুষ থাকে যারা নাকি অ্যাটেন্ডেন্ট হিসেবে আসে তাদের কিন্তু কোনো খাদ্য নাই, সেখানে যদি একটা সরবরাহ বাড়ানো যেত সেটা অনেক উপকার হতো। আমি যেহেতু আপনার ডিমের দামের প্রসঙ্গটা আসছে আমি এটার কথা একটু বলবো, সেটা হলো যে ডিমের দাম বাড়ার কারণ আমি খুঁজে পাচ্ছি না। আসলে সত্যি কথা বলতে কি 70% দাম তো ফিডের কারণে হচ্ছে, বুঝলাম সেই দামটা কি আগে ছিল না, সেই ব্যাপারটা তো হঠাৎ করে এই এই সময় হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে এটা বাড়লো কেন? এই যে একটা ডিমকে এভাবে মানে অস্থিতিশীল করে দেয়। এবং মিডিয়ার ভাই বোনদেরকে আমি বলবো যে আপনারাও কিন্তু শিরোনাম ডিমের বাজার অস্থির, হ্যাঁ, এবং এমন অস্থির করে দেন যে যে পাঠক সে অস্থির হয়ে ওঠে এবং আমাদেরকেও কিন্তু তারা অস্থির করে দেয়। কারণ এটা তো একদিনে, যেমন কিছু খামারিরা বলছে যে আমার যে খামারির এটা খামারটা নষ্ট হয়ে গেল, এখন আমি যদি চট করে করতো যে আমাকে তো মুরগিকে সেরকম বড় করে ডিম পাড়ার সময়টা তো দিতে হবে, এটা তো ইন্ডাস্ট্রি না যে আমি আজকে দিলে কালকে সে ডিম পারবে, তো কাজে এই সময়টা আমরা কাউকে দিচ্ছি না। এবং সেটা খুব মানে আমার মনে হয় মিডিয়ার কারণেও বেশি মানে যে ডিম বাড়ার দাম বাড়ার বিষয়টা
আসছে এবং আজকেও আমি সকালবেলা দেখলাম যে অনেক পত্রিকায় গতকালও দেখলাম অনেক পত্রিকায় প্রথম পাতার নিউজ ছিল ডিমের বাজার সংক্রান্ত এবং কিছু ধন্যবাদ দেব যে তারা ইন্টেনসিভ তথ্য নিয়ে তথ্য দিয়েছেন এবং সেখানে এই কথাগুলো আসছে যে সবজি এই সময় না পাওয়ার কারণে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা আশ্বিন কার্তিক মাসের মধ্যে আছি এই সময়টা এমনিতেই একটা খারাপ সময় মঙ্গল শব্দটা যদি এখন আমরা নাও ব্যবহার করি তাও এটা কিন্তু একটা খাদ্য প্রাপ্যতার দিক থেকে একটু খারাপ সময় এই সময় আমরা এখন ধানের দিক থেকে আমরা কেবল ধান লাগিয়েছি আমাদের আগের ধানগুলো আছে যা সেগুলো আমরা পাব সবজি সেই হিসেবে খুবই কম এবং ফলে ডিমের উপর একটা চাপ পড়ছে সেটা আমি দেখলাম যে বেশ কিছু পত্রিকায় ওই কথাটা লিখেছে কিন্তু আমি মনে করি যে যখন দেখি এই আমদানির খবরে একটা শিরোনাম একটা পত্রিকার ছিল আমদানির খবরে ডিমের দাম কমে গেল তাহলে বোঝা যাচ্ছে যে এখানে একটা ফাঁকি আছে এখানে একটা কারসাজি আছে এখানে কোনো কারো কোনো একটার সক্রিয় যারা ডিমের দাম বাড়িয়েছে নাহলে কমে কি করে কারণ উৎপাদন তো আমরা একদিনে বাড়িয়ে দিইনি তো সেদিক থেকে আমি বলবো যে আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে এবং ডিমের দাম নিয়ে কোনো কারসাজি করা এটা একটা অপরাধ হিসেবে দেখা উচিত কারণ এটা মানুষের খাদ্যের পাতে আপনারা যারা করছেন তারা আপনারা তাদেরকে বিশাল একটা বিপদে ফেলছেন নিরাপদ ফিড ডিম আবার ডিম হলেই চলবে না ডিমকে নিরাপদ হতে হবে এটা আমি একদম প্রথম থেকে বলবো সব ক্ষেত্রে বলবো কারণ ফিডের কারণে অনেক সময় নিরাপদ নাও হতে পারে ফিডটা এখন আমি যেখান থেকে আনছি সেজন্য আমদানি নির্ভর ফিড না হয়ে যদি আমার দেশে উৎপাদন করা যায় ফিডগুলো তাহলে নিশ্চয়ই আরো আমরা নিশ্চয়তা দিতে পারবো যে ফিডটা নিরাপদ হবে এবং আমার মনে হয় দামের দিক থেকেও অনেক সাশ্রয়ী হবে তারপর আমার ক্ষুদ্র খামারে এদেরকে আমরা সহযোগিতা করার জন্য আমরা কাজ করব আমরা মনে করি যে ফিড ইন্ডাস্ট্রি করলে এটা কিন্তু একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক কিছু হবে এর সাথে কর্মসংস্থান এর সাথে অনেক কিছু যুক্ত হবে ডিমেরও যে মরশুম আছে এটা সবাই ভুলে যায় গরম বেশি পড়লেও যে ডিম মুরগি ডিম কম দিতে পারে মুরগিকে তো পিটায় আপনি ডিম পাড়াতে পারবেন মুরগি তার যে মানে প্রাকৃতিক ব্যাপার আছে এখানে অনেকগুলো এবং আমার মনে হয় যে গ্রামের মহিলারা কিন্তু আপনারা আগে মানে যাদের বাড়িতে মুরগি ছিল আমি দেখতাম যে ওরা বলতো মুরগির বিশেষ ডাক শুনে ওরা বলতো যে এখন ডিম পারবে এবং এই ডাকটা চেনার ব্যাপারটা আছে আমরা পোলট্রি খামারে গিয়ে হয়তো সেই ডাকটা শুনি না কিন্তু গ্রামে সেটা আছে কিন্তু আমাদেরকে তো এটাও বুঝতে হবে পোলট্রি হোক আর যেখানে হোক একটা যে প্রাকৃতিক কারণও ডিম উৎপাদন কম বেশি হতে পারে তারপর আবার যখন নাকি খামারিরা ঠিকই বলছেন যখন শীতকাল আসে বা রোজার সময় ডিমের চাহিদা কমে যায় তখন মানুষ ডিম কম খায় কিন্তু সে সময় আমরা খামারিদেরকে কোনো আচ্ছা তো সেটাও কিন্তু তারা মানে সে সময় তারা কোনো সহযোগিতা পায় না আরেকটা হলো যে কোল্ড স্টোরেজের কথা কিন্তু অনেক খামারিরা বলেছেন তাহলে আমরা যদি সারা বছরের জন্য রক্ষা করার জন্য যদি একটা নীতি তৈরি করতে পারি যে মজুদদার হিসেবে কোল্ড স্টোরে রাখবে না কিন্তু যে সময় নাকি চাহিদা কম কিন্তু ওই সময় যদি ডিম উৎপাদনকে ঠিক রেখে আমরা কোল্ড স্টোরেজে রেখে অন্য সময় আমরা এটা বাজারে দিতে পারি সেরকম কিছু চিন্তা ভাবনা করা যেতে পারে তো আমি আসলে বলবো যে ডিমের ব্যাপারে ইন্ডাস্ট্রিয়াল শুধু না আমাদের সব ধরনের ডিম এবং অন্যান্য ডিম যেমন হাঁসের ডিমের কথা কেন ডিম বলতে কি আমরা শুধু মুরগির ডিম কেন বুঝবো আরো তো ডিম আছে তো সেই ডিমগুলো আমরা একটু দেখবো যে হাঁসের ডিম
কয়েলে ডিম এগুলো আছে যেগুলো মানুষ খায়, সেগুলো মানে বাজারে একটু বৈচিত্র্যপূর্ণ ডিমও দেওয়াটা দরকার। আমি সবশেষে একটা কথা বলতে চাই, আমার যারা সহকর্মীরা এখানে আছেন তাদেরকেও আমি যদিও মানে নিজে থেকে বলছি, আমি মনে করি ডিমকে একটা অত্যাবশ্যকীয় খাদ্য হিসেবে ঘোষণা করা যেতে পারে। এটা এটার জন্য আমাদের এটা ইংরেজিতে বলি এসেনশিয়াল ফুড, এটা আমরা যেন ঘোষণা করতে পারি। ডিম একটা অত্যাবশ্যকীয় খাদ্য, পুষ্টির দিক থেকে, জীবিকার দিক থেকে, মানুষের খাদ্য চাহিদার দিক থেকে, সব দিক থেকে ডিম অত্যন্ত অত্যাবশ্যকীয়। যদি আপনারা সবাই একমত হন, আমরা আজকের দিনে ডিমকে একটি অত্যাবশ্যকীয় খাদ্য হিসেবে ঘোষণা করতে পারি।